আপনি গেছেন স্বেচ্ছায় সজ্ঞানে, বয়স্ক একজন মহিলা সারা পৃথিবী চড়ে পড়ে খাচ্ছেন, ইংল্যান্ডে ইউকেতে পিএইচডি করতে যাচ্ছেন, পকেটের 20 লাখ টাকা খরচ করে। আপনি যথেষ্ট স্ট্রং মহিলা, যথেষ্ট স্ট্রং। অন্য সময় হইলে কিন্তু আপনাকে 71 টিভিতে প্যানেল বসায় যে একজন স্ট্রং মহিলা সাক্ষাৎকার নিচ্ছি আমরা। এখন হইতেছে যে ওই ব্যাটারি চিপায় ফেলার জন্য এখন আপনি অসহায় অবলা দুর্বল সুজলা সুফলা সরলা নারীটি এখন কিচ্ছু বোঝেন না। এইসব ফাইজলামিগুলো দেখতে দেখতে আমরা বুড়ো হয়ে গেছে, চুলদাড়ি পাকা শুরু হয়ে গেছে আমার। বসো, তুমি ওখানে উঠে বসো বাবা। বাবা কাজ করতেছি না আব্বা। কোলে বসবি? আচ্ছা কোলে বস, বসে থাকতে হবে, চুপচাপ বসে থাকতে হবে। হ্যাঁ আব্বু, কথা বলতে পারবে না, দুষ্টামি করতে পারবে না। ওকে বসে থাকো, এখানে চুপচাপ বসে থাকো। আচ্ছা তুমি এক কাজ করো আব্বা, তুমি আল্লাহ জানে তুমি কথা বলতে দিবা কিনা আজকে। ওকে, সো ডক্টর ট্রিনা ইসলামের হচ্ছে উনি হচ্ছে গতকালকে তো একটা এপিসোড করছি, উনি হচ্ছে 71 টিভির একজন বড় কর্মকর্তা শাকিল আহমেদ। হ্যাঁ বসো বাবা বসো। তো ওই শাকিল আহমেদের সাথে হচ্ছে পরকীয়া সম্পর্কে জড়াইছেন। সো এটা যে পরকীয়া সম্পর্ক আব্বু, তুমি কথা বলতে দিবাই না মনে হচ্ছে। আচ্ছা বাসা বাবার কোলে বসে থাকো, এখানে বসে থাকো। হ্যাঁ সা সা হাত কিছুটা হাত দিব না আব্বা, চুপচাপ বসে থাকো। সো এটা যে তাদের পরকীয়া সম্পর্ক ছিল সেটা অ্যাট দ্যাট পয়েন্ট জানতাম না। এরা দুজনই যে ম্যারিড সেটাই জানতাম না, আমি ভাবছি কেউই ম্যারিড না। মহিলাকে দেখে মনে হয়েছে ইয়াং, আর ম্যারিড হইলে তো সংবাদ সম্মেলন করার কথা নেই, সে যে আমার পেটে বাচ্চা, সেই বাচ্চা আমি মিসক্যারেজ করাইছি, লাইক ম্যারিড কেউ এটা করার কথা নয়। সো উনি ম্যারিড ভাবার কোনো কারণ ছিল না। আর শাকিল আহমেদের ব্যাপার উনি দাবি করছেন, শাকিল আহমেদের প্রেমিকা ছিল 71 টিভির মুন্নি নাকি, উনি প্রেমিকা ছিল। সো সেই প্রেমিকা চলে যাওয়া ওনার সাথে সম্পর্ক হয়েছে। সো ওকে ফাইন, তার মানে শাকিল আহমেদও সিঙ্গেল, ইদার ওনার ওয়াইফ থেকে থাকুক, হয়তো ডিভোর্স হয়ে গেছে, হোয়াটএভার, আই ডোন্ট নো, বাট সিঙ্গেল সেরকম মনে হচ্ছে, রাইট? ইন্টারেস্টিং ব্যাপার এইমাত্র আবিষ্কার করলাম যে না, এখানে আসলে তারা কর্মক্ষেত্রকে প্রেমক্ষেত্র বানায় ফেলছে। তারা দুজন কর্মক্ষেত্রকে প্রেমক্ষেত্র বানায় প্রেম করতেছে। যেমন শাকিল আহমেদের বিরুদ্ধে যে কথা উনি বললেন, শাকিল আহমেদ ওনার যে কর্মক্ষেত্রে এক মহিলার সাথে প্রেম, ওনার কিন্তু ওয়াইফ আছে অ্যাপারেন্টলি শাকিল আহমেদের, তো এটা ট্রিনা ইসলাম দাবি করতেছে। আবার ট্রিনা ইসলাম ওনার হাজব্যান্ড আছে, বাচ্চা আছে, এগুলো আমি আবিষ্কার করে আমি খুবই শকড। নাও যেই ব্যাপারটা ইন্টারেস্টিং, যে আর্সেল ব্যান্ডের যে গিটারিস্ট, লিড গিটারিস্ট এরশাদ জামান, এরশাদ জামান হচ্ছে ওনার হাজব্যান্ড। না আমি তো নিজে মিউজিক ফলো করি, আমি আর্সেলের হিউজ ফ্যান। সো এরশাদ জামানের ওয়াইফ যে এই মহিলা, এটাতে আমি নিজেও বুঝি নাই। একজন কমেন্ট করার পর আমি ওয়াজ লাইক, ও তাই তো মনে হচ্ছে, কারণ এই জাস্ট 2 দিন আগে এরশাদ জামান হচ্ছে একটা পোস্ট দিছে, উনি ইউকেতে ওনার ওয়াইফ সহ বাচ্চা সহ, সো বেশ বড় বাচ্চা এবং ওয়াইফ সহ। সো হু উড থিঙ্ক যে এই মহিলা পেটে আরেক লোকের বাচ্চা নিয়ে, পরকীয়া প্রেমিকের বাচ্চা নিয়ে হাজব্যান্ডের সাথে, বাচ্চার সাথে ইউকেতে ছবি তুলতেছে? হু উড থিঙ্ক কী পর্যায়ের ইয়ে মহিলা হইতে হয়, দুশ্চরিত্রা হইতে হয় কী পর্যায়ের, এবং উনি যে বাবা উনি যে ফাঁসাইতেছে এই লোককে, এগুলো তো গতকালকের পর্বে আলোচনা করছি, আজকের এপিসোড এগুলোর আলোচনা করতে যাচ্ছি না আব্বা। মুখে কি লেগে আছে বাবা? হ্যাঁ জুটু জুটু। সো এটা তো গতকালকের হচ্ছে, ওর মা নাই, ওর মা বাইরে একটু হাঁটাহাঁটি করতে গেছে, এই জন্য এই সুযোগে কথা বলতেছি, আমার মিটিং আছে আবার একটু পর একটা, এইটাই সুযোগ। সো এখন কিছু করার জন্য ছেলেকে কোলে নিয়ে কথা বলতেছি, বাট বিকজ আই ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস থিং রাইট নাও। সো এটা হইতেছে কী একটা ইন্টারেস্টিং এবং কী একটা অসভ্য ব্যাপার, এই মহিলা আরেক লোকের বিরুদ্ধে আরেক লোককে ফাঁসানোর চেষ্টা করতেছে, সেগুলো গত পর্বে আলোচনা করছি, সেগুলো আজকের আলোচনার বিষয়বস্তু না। আরেক লোকে ফাঁসানোর চেষ্টা করতেছে, মিথ্যা প্রতারণার কথা তুলে, অভিযোগ তুলে, ভ্রূণ হত্যার অভিযোগ তুলে, কারণ হচ্ছে ওই লোকে মহিলা চাকরি খেয়ে দিছে। এবং এটা মহিলাই, এটা গতকালকে এপিসোড দেখলে জানবেন, এই মহিলাই ক্লিয়ারলি এটা বলছে যে আমি এত কিছু পর আমিগুলো কোনো কিছু আমার অভিযোগ ছিল না, আমি এগুলো নিয়ে অভিযোগ করতাম না, আমি তার সাথে কথাবার্তা বলছি, আমি সংবাদ সম্মেলনে এসে আমি ফিরে গেছি যে না, কিন্তু যখন সে আমার চাকরি খেয়ে দিছে, আমাকে উপর মহল থেকে ফোন দিয়েছে, তখন আমি এগুলাকে আমি টুল হিসেবে ব্যবহার করা শুরু করছি, এখন তার সাথে আমার এখন খেলাধুলা ওই পর্যায়ে চলে গেছে। এই হইতেছে হোয়াটস গোয়িং অন, রাইট? নাও আপনি চিন্তা করেন যে এই মহিলাটা কোন পর্যায়ের অসভ্য মহিলা, তার সাহসটা দুঃসাহসটা কোন পর্যায়ের। বাংলাদেশে কিন্তু একটা পুরুষ যদি এসবে জড়িত থাকে এই পর্যায়ে, সে ভয়েই মুখ খুলবে না। আর এই মহিলা পরকীয়া করতেছে, বাসায় হাজব্যান্ড থাকা অবস্থায়, বাচ্চা থাকা অবস্থায়, সেই হাজব্যান্ডের সাথে বিদেশে অবস্থান করতেছে একসাথে ফ্যামিলির সাথে, পেটে আরেকজনের বাচ্চা নিয়ে। যদি এমন হইতো সে অ্যাওয়ার্ড ছিল না যে তারা আরেক বিড়ি পরকীয়া প্রেম করে বেড়াইতেছে, তারপর পেটে বাচ্চা চলে আসছে, এখনও টের পায় নাই, সেটাও একটা পর, সে জানে যে তার পেটে আরেক লোকের বাচ্চা, আরেক তার পরকীয় প্রেমিকের বাচ্চা, সে স্টিল তার হাজব্যান্ডের সাথে, তার বাচ্চার সাথে একসাথে থাকতেছে, ছবি তুলতেছে। মানে কোন লেভেলের ইত্রামি এগুলো, কোন লেভেলের অসভ্যতা, আমি ইনক্রেডিবল স্টাফ। এই মহিলা আবার হচ্ছে
গতকালকে তো আমি রায় দিয়ে দিছি, আপনারা জানেন ওনার ব্যাপারে ওনার কি শাস্তি হওয়া উচিত, সেটা গেল সেটা, রাইট? সো এই হচ্ছে সেই মহিলা এরশাদ জামান। আমি এটা অবশ্য কনফার্ম হয়েছি, আমি খুব মানে ইনসাইডার এবং অথেন্টিক সোর্স দ্বারা, খুব কাছের নিউজ সোর্স দ্বারা, যে এই মহিলাই সেই এরশাদ জামানের ওয়াইফ, সেকেন্ড ওয়াইফ, এরশাদ জামানের সেকেন্ড ওয়াইফ, এগুলো আমি নিশ্চিত হয়ে কথা বলতেছি। সো সেটা গেল সেটা, রাইট? এখন মিনওয়াইল এই মহিলা যে কারণে কথা বলতে বসছি, মূলত ওইটাও একটা মূল কারণ যেটা ফাউন্ড আউট করছি, যে এই মহিলা পেটে আরেকজনের বাচ্চা নিয়ে পরকীয়া প্রেমিকের জামাইয়ের সাথে সংসার করতেছে ইউকেতে, এবং এরশাদ উনি সম্ভবত এখন ইউকেতে, উনি জানেও না যে এই মহিলা যে পেটে আরেকজনের বাচ্চা নিয়ে এই নাটক করতেছে, দেশে এসে বাচ্চা নষ্ট করতেছে আরেকজনের বাচ্চা। কি মানে অসভ্যতামির কোন পর্যায়ে আল্লাহ একবার, আবার সাহস কত, দুঃসাহস কত বড়! সেই মহিলা আবার সংবাদ সম্মেলন করে এসে লজ্জার মাথা তো খাইছে, সাহসের মাথা, জানে একদিন জানে সে এই দেশে এগুলাই ব্যবহার করে মহিলারা, এইসব টুল এগুলাই তাদের বাঁধা টুল। সো সে জানে যে সব কিছু তার সাইডে পাবে, সুরগুলোকে তার সাইডে পাবে, এই জন্য এগুলো করার সাহস দেখাচ্ছে। ওকে, সে ছয় ঘন্টা আগে একটা স্ট্যাটাস দিছে, সে স্ট্যাটাসে সে কী বলতে যাচ্ছে দেখি। ওকে, তার আত্মপক্ষ সমর্থনের তার কিছু নাই, সে সংবাদ সম্মেলন করে যা বলার তার বক্তব্য উপস্থাপন করছে, সেখানে আমরা জানছি তার কী বলার বক্তব্য। ওকে, ট্রিনা ইসলাম উনি বলতেছেন, আমি আজ পর্যন্ত কোনো স্ট্যাটাস দেইনি, উত্তেজনা কোনো দুইবার হয়ে গেছে, আমি আজ পর্যন্ত কোনো স্ট্যাটাস দেইনি, কারণ আমি ফেসবুকের এইসব নোংরা মানসিকতার মানুষের সাথে কোনোভাবেই নিজেকে মিলাতে চাইনি। আব্বা বাবা ভাষা হারিয়ে ফেলছি আব্বা, এই জন্য, হ্যাঁ বাবা ভাষা হারিয়ে ফেলছি আব্বা, আমরা নোংরা মানসিকতার মানুষ, উনি আমাদেরকে জাজ করতেছেন, উনি সতীসাধ্যী মহিলাটা। ওকে, এই জন্য উনি কোনো স্ট্যাটাস দেন না কখনো। হ্যাঁ, এবার বুঝছেন তো কেন দুইবার করে কোনো বলছে, এই কারণে যে ফেসবুকে নোংরা মানসিকতার মানুষের সাথে উনি নিজেকে মিলাইতে চান নাই। আল্লাহ বাঁচাইছে আমাদেরকে, উনি আমাদের সাথে ওনাকে মিলান নাই। কয়েকটি ইস্যুতে আমি কথা বলতে বাধ্য হচ্ছি, আপনি তো ইয়ে করাই তো বাধ্য হয়েছেন, আপনি তো অ্যাবর্শন করাই তো বাধ্য হয়েছেন, আপনি বাধ্য না, আপনি ওই সুইতেও বাধ্য হয়েছেন। ওনাদের কাহিনী যা পড়ে বুঝলাম যে যায় না, কাউচ কাস্টিং হয়েছে আর কি, উনি গেছে ওইখানে একাত্তর টিভিতে ইয়ে দিতে, ওই লোক মনে হয় বলছে শুইতে হবে, সেও শুয়ে পড়ছে না, আপনি তো জোর করেন নাই, আপনি স্বেচ্ছায় শুয়েছেন, আপনি একটা বিনিময়ে শুয়েছেন, আপনি জব চাইছেন, লিঙ্ক চাইছেন, সেটার বিনিময়ে শুয়েছেন। আপনি যদি না শুইতেন তাই কী জানি তাহলে জব পাইতেন না, ওকে ফাইন, আপনি সেটা মেনে নিতেন না, আপনি সেটা মেনে নেন নাই, আপনি শোয়ার বিনিময়ে জব পাইছেন, আপনি সব এখন আবার হইতেছে বাধ্য হয়েছেন, হ্যাঁ ওকে বাধ্য হয়েছে। কেন সেই লোককে তাহলে সেই অফার করতে পারে না, সেই লোক সেই অফার করতে পারে না, আপনি যদি না শুইতেন তখন আমরা সেটা নিয়ে কথা বলতাম যে হ্যাঁ আপনাকে অফার করা হয়েছে, না আপনি তো শুইছেন, আপনি স্বেচ্ছায় এখন সব কিছু স্বেচ্ছা, এখন আর এখানে কাউকে অভিযুক্ত করার কোনো সুযোগ নেই। আপনি যদি রাজি না হইতেন তাহলে আমরা বলতে পারতাম যে আপনি তো রাজি না, আপনাকে অফার করা হয়, না আপনি তো রাজি ছিলেন। সো দুজন মিলেমিশে সম্মিলিতভাবে তুমি নিবে কিছু আমি দেবো কিছু, এই মিলে জন্ম নিবে ছোট্ট একটি শিশু, যেটা হয়ে গেছিলো অ্যাকচুয়ালি, আপনি প্রেগনেন্ট হয়ে গেছিলেন। সো এখানে সব কিছু লেনদেনের ভিত্তিতে, ট্রেড অফের ভিত্তিতে হয়েছে, এখন কোনো পক্ষকে দায়ী করার সুযোগ নাই, আপনি সেখান থেকে বেনিফিট নিছেন নেন নাই জানা। এক নাম্বার পয়েন্ট ওনার, আমি ভয়াবহ ক্ষতিগ্রস্ত। আচ্ছা, আমি যখন সংবাদ সম্মেলন করতেই যাইনি, এই যে পয়েন্টটা বললাম, উনি কিন্তু এগুলো কোনো কিছু অভিযোগ তোলে নাই, তুলতো না, উনি তো অভিযোগগুলো তুলছে শুধুমাত্র ওনার চাকরি খেয়ে দিছে দেখে, এবং ওনার চাকরি খেয়ে দিছে যেহেতু এখন উনি কীভাবে সুদ তুলবেন, এই সুদ তোলার জন্য উনি এগুলাকে এসে টুল, নারী নির্যাতনের টুলগুলা ঢুকাইছেন। বাংলাদেশের সকল নারী নির্যাতন মামলা এটাই করা হয়। হ্যাঁ বাবা, টুল আমরা সবাই জানি, হ্যাঁ নারী নির্যাতন মানে হইতেছে টুল হিসেবে ব্যবহার করা। সো এটা উনি গতকালকে আমি আলোচনা করে দেখাইছি, এখন আবার ওনার লেখা থেকে আমরা জানতে পারতেছি। আমি যখন সংবাদ সম্মেলন করতে যাইনি তখন আমার সুপারভাইজারকে ফোন করা হয় এবং বিষয়টি যথেষ্ট অপমানজনক জানানো হয়। কোনো সরকারি প্রতিষ্ঠানে কাজ করে আমি কোনোভাবেই সংবাদ সম্মেলন করতে পারি না, অথচ তখন আমার শাকিল আহমেদের সাথে কথা হয় যে জিনিসটা আমরা সমাধান করব। সে অবস্থায় তিনি কোনোভাবেই তার স্ত্রীকে দিয়ে ফোন দেওয়াতে পারেন না। এটা থেকে আমি জানতেছি যে ওনার শাকিল আহমেদের স্ত্রী আছে। ঘটনাচক্রে আমি রিজাইন দিতে বাধ্য হই, উনি খালি বাধ্য হয়ে যাচ্ছেন ঘটনাচক্রে। কী ঘটনাচক্র সেটা আমাদেরকে বলেন, সব কাহিনী ওই জায়গার মধ্যে, যে এই ঘটনাচক্র মাইরা দিলেন না, একটু বিশাল একটা ঘটনাকে ছোট্ট করে ঘটনাচক্র বলে পাশ কাটায় চলে গেলেন আসল ঘটনা ওই জায়গায়। কী ঘটনাচক্রে কী বাধ্য হয়েছেন সেগুলো বলেন। ও মামি চলে আসছো, ঠিকগুলো আমরা জানতে চাই। আচ্ছা ঠিক আছে, ওকে, আসল ঘটনা ওই জায়গায় এবং সমাধানের আশ্বাস দিয়ে তিনি আমাকে অন্যভাবেও পুশ করান, তারপর আমি সংবাদ সম্মেলন করি। দেখেন, আপনি যদি কিছু বলার থাকে এখন ক্লিয়ারলি ঝেড়ে কাশেন, আপনার সব শয়তানি ওই জায়গার মধ্যে, যে একটু ঘুরে ফিরে কথা বলতেছেন, আপনার শাশুড় সব শয়তানি ওই জায়গায়। বুলেট পয়েন্ট টু, ওকে, দীপ্ত টিভি আমাকে মৌখিকভাবে নিউজ পড়তে মানা, দীপ্ত টিভিকে মানা করা হয়েছে, সেটাও পরে জানা যায় সমস্যাটা কই। ওনার কিন্তু এই অভিযোগগুলো তুলছেন এই কারণে, ওনার দীপ্ত টিভি থেকে ওনাকে স্যাক করা হয়েছে, ওনার সরকারি চাকরি উনি হারাইছেন, এইসব কারণে। হ্যাঁ, এটা যদি ওইগুলো করে থাকে সেটা অন্যায় কাজ করছে, সেটা নিয়ে সেইটাকে সেইভাবে কনফ্রন্ট করেন, সেইভাবে ডিল করেন, যে আপনি অভিযোগেই সেই অভিযোগ তোলেন যে এই লোক আমার চাকরি খেয়ে দিচ্ছে কেন, না আপনি সেই অভিযোগ তোলেন, আপনি তুলছেন ভ্রূণ হত্যা এবং প্রতারণার অভিযোগ, আপনাকে ফুসলিয়ে ধর্ষণ ভুজুং ভাজুং সেই অভিযোগ, আপনি নিজে কিন্তু এটা ক্লারিফাই করছেন যে সেগুলো নিয়ে আপনি অভিযোগ আনতেন না, আপনার চাকরিটা খাইছে দেখে আপনি এখন ওই অভিযোগগুলো আনতেছেন। দীপ্ত টিভি থেকে আমাকে মৌখিকভাবে নিউজ পড়তে যেতে মানা করা হয়েছে, সেটাও জানা যায়, পরে জানা যায় সমস্যাটা কই। মানে ওই ভদ্রলোক কী নাম ওনার, উনি খাইছে চাকরি,
আমি কোনো ছবি লিক করিনি, বরং আমার অ্যাকাউন্ট একাধিকবার হ্যাক করা হয়েছে। ওকে, ওনার অ্যাকাউন্ট একাধিকবার হ্যাক করা হয়েছে 29 তারিখে। বাঙালির খালি অ্যাকাউন্ট হ্যাক হয়, আর বাঙালির সব কিছু এডিট, বাঙালির বিরুদ্ধে যত প্রমাণ থাকবে সব কিছু এদের, এরা পাইছে কয়েকটা বান্ধা টেমপ্লেট অস্বীকার করার রাস্তা, ও এগুলো এডিট করা, এটা আমার ভয়েস না, ও এটা আমার ছবি না এডিট করা, ও আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। আপনার অ্যাকাউন্ট হ্যাক হোক আর যাই হোক, আপনার অ্যাকাউন্ট থেকে লিক হয়েছে, ইউ হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। ওকে, সো কী হয়েছে সেটা দাগা, মানে ফ্র্যাঙ্কলি যে ছবি এটা রেসপন্সিবিলিটি নিয়ে আর কিছু নেই, পাবলিক ছবি, পাবলিক ডোমেনের স্টাফ এটা। আমি বলতেছি যে উনি যেই পাশ কাটানোর চেষ্টা করতেছেন, উনি পাশ কাটানোর চেষ্টা করতেছেন কেন, কারণ সোনার বাংলা যে কোন দিক থেকে ধরা হবে, কোন দিক থেকে খেলা হবে, কোন ধারায় কাকে কখন ক্যাক করে শুয়ে দেওয়া হবে, নোবডি নোজ। সো এই কারণে উনি একটু ভয় ভয়ে আছেন যে আমার অ্যাকাউন্ট থেকে ছবি লিক হয়েছে, এই ধারা দিয়ে আবার কোন প্যাচে ফেলা হয় বা কথা কাটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, এই কারণে উনি জাস্টিফাই করার চেষ্টা করতেছেন। কিন্তু যেই কারণ দেখে জাস্টিফাই করার চেষ্টা করতেছেন, বাঙালির সেই পৃথিবীর জন্মলগ্ন থেকে এই একই টেম্পলেট, আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। ওকে, শাকিল আহমেদ বলেছেন আমরা বসুন্ধরা গ্রুপের সাথে যোগসাজশ আছে, আমার বসুন্ধরা গ্রুপের সাথে যোগসাজশ আছে সেটা তারা প্রমাণ করুক। এটা প্রমাণ করুক বলতে যে শুধুমাত্র বসুন্ধরা গ্রুপের চ্যানেলই আপনার এটা পিক করছে, গতকালকে যেরকম আলাপ করছি মিডিয়ার কেউ এটা পিক করে না। উনি একবার সাংবাদিক ভাইয়া বন্ধুরা আসসালামু আলাইকুম বলে সংবাদ সম্মেলন শুরু করছে, কেউ পিক করে নাই। কাক কাকের মাংস খায় না, ওনারা হইতেছে আপনি, ওনারা ওই যে শাকিল আহমেদ উনিও তো সাংবাদিক, আপনিও তো সাংবাদিক, সো আপনার এটা পিক করতে হইলে বাইরের কেউ ঘটনা ঘটাইতে হইতো, সাংবাদিক কেউ ঘটাই ফেলছে, তো এখন ওনারা শাকিল আহমেদের পক্ষ নিয়েছেন, বদমাইশিটা বুঝবেন না আপনি। আপনি নিজে লাস্টে স্ট্যাটাসে বলবেন যে আমিও কিন্তু সাংবাদিক, আমাকেও সাথে রাখেন আপনারা, মানে গ্রুপ গ্রুপ গ্রুপিং গ্রুপিং সমিতি সমিতি। ওকে, সো না, এটা আপনি যদি বাইরের কেউ আপনার সাথে এটা করতো সেই ক্ষেত্রে হইতেছে আপনার, আপনি আপনার সাংবাদিক ভাইয়াদের কাছে পাইতেন, এখন নিজেদের নিজেরা লাগছেন, তো এখন ওনারা ওই সাংবাদিক ভাইয়া বড় মাছ এই জন্য ওনার সাইড নিচ্ছে আর কি। সো শাকিল আহমেদ বলেছেন আমার বসুন্ধরা গ্রুপের সাথে যোগসাজশ আছে সেটা তারা প্রমাণ করুক, সেটা কি ভেতরের খবর শাকিল আহমেদ জানে সেটা, এবং অবশ্যই বসুন্ধরা গ্রুপ একমাত্র গ্রুপ যাদের নিউজ চ্যানেল আপনার এই খবরটা পিক করছে, আর কেউ করে নাই। সো এটা কাইন্ড অফ ইয়ে হয় না। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে শাকিল আহমেদের এই অভিযোগটার একটা ভিত্তি আমি পাচ্ছি, কারণ হচ্ছে আমি গতকালকে এপিসোডে আপনাদের আলোচনা করে দেখেছি ভদ্রমহিলা নিজেই উনি ওই প্রেস রিলিজে লিখছেন যে উনি দেশে আসার পর হঠাৎ করে এক অনলাইন সাংবাদিক ওনাদের কাহিনী জেনে যায়। সো সেটা থেকে আমি হাইপোথিসাইজ করছি যে হঠাৎ করে তো জানতে পারে না, উনি সম্ভবত ব্ল্যাকমেল করছে শাকিল আহমেদকে যে এই আমি কিন্তু মিডিয়া এগুলো দিয়ে দিবি ভাবি যাবি। ওইটার এই যে প্রমাণ যে শাকিল আহমেদ অভিযোগ করতেছে যে বসুন্ধরা গ্রুপের সাথে তার যোগসাজশ আছে, তার মানে এই যে বসুন্ধরা গ্রুপের রিপোর্টিংটা করছে এটা শাকিল আহমেদ এই মহিলার বিরুদ্ধে অভিযোগ আনতেছে যে তুমি এই রিপোর্টিংটা করাইছো, তুমি আমাকে হেনস্থাটা করাইছো, এটা আমি বুঝতেছি ঘটনা ওইটা আজকেরটা দুইটা একসাথে মিলে মোটামুটি ক্লিয়ার এখানে কি হচ্ছে। সো এটা হচ্ছে শাকিল আহমেদের অভিযোগ যে রিপোর্টিং হয়েছে এগুলো নিয়ে, সেটা অবশ্য সংবাদ সম্মেলনের পরে হয়েছে, কিন্তু আমার ধারণা আগে থেকেই ব্ল্যাকমেল করা হচ্ছিল, ধারণাটা বেশ পোক্ত ধারণা, বাংলাদেশে এগুলোই হয়, খালি ব্ল্যাকমেলিং, খালি হস্টেজ বানানো হয়, এই সাংবাদিকগুলো আসেই কামে বাংলাদেশে, এদের অন্য কোনো কাজ নেই, এদের কাজই শেষ বদমাইশি করা। তিনি বলেছেন আমার বয়ফ্রেন্ডের লিস্ট, আমি কিন্তু তার গার্লফ্রেন্ড বিষয়ে কোনো কিছুই বলিনি, ওরে বাবা দেখছেন দুজনেরই লিস্ট আছে, একজন আরেকজনের লিস্ট জানে, একজন আরেকজনের থ্রেট করে দিচ্ছে, তোমার লিস্ট আমি প্রকাশ করে দিব, সে আবার বলে তোমার লিস্ট আমি ডিসক্লোজ করে দিব। হ্যাঁ, নটনটিদের বাজার আর কি। ওকে, দুজনের বাসায় বউ আছে, আবার একজন হাজব্যান্ডের সাথে ইউকেতে ঘুরতে গেছে আরেক পেটে পরকীয়া প্রেমিকের বাচ্চা নিয়ে, এবং সে জানে যে তার পেটে পরকীয়া প্রেমিকের বাচ্চা, তাহলে তুই হাজব্যান্ডের সাথে সংসার করতেছিস কেন, হাজব্যান্ডের সাথে যদি বুনি বলা না হয়ে থাকে তাহলে ফাইন টেক ডিভোর্স, না হাজব্যান্ডের ঘরও আছে আবার পেটে আরেকজনের বাচ্চা, এই জন্য বললাম আর কি নটনটির বাজার। ওকে, সো দুজনেরই লিস্ট আছে প্রেমিকার, ওকে প্রেমিক প্রেমিকার, একজন আরেকজনকে বলতেছে দিমো কিন্তু বের ফাঁস করে। ওকে, তিনি বলেছেন আমার আরটিভি থেকে চাকুরি গিয়েছে, আমার মনে হয় আরটিভির সিও স্যারের সাথে কথা বললে বিষয়টা পরিষ্কার হবে। ওকে, আমাদের কথা বলার সুযোগ নাই, আমার চরিত্র খননের ব্যাপক ইনভেস্টিগেশন হচ্ছে, করেন আমার আপত্তি নেই, আপত্তি করার সুযোগ আপনার নাই। 71 টিভি নিয়ে আমার কোনোই আক্রোশ নাই, এখন 71 টিভিকে সাইডে যাচ্ছে নাই, 71 টিভির নাজনীন মুন্নিকে যে আমি রূপা অথবা নাজনীন মুন্নি আপার বিষয়ে কোথাও কিছু বলি নাই, না না বলছেন আপনি প্রেস রিলিজে ক্লিয়ারলি লিখছেন যে নাজনীন মুন্নির সাথে প্রেম ছিল ইয়ার, ওখানে আপনি বলছেন দাবি করছেন, করছে পরে এখন 71 টিভিও গরম হয়ে গেছে, নাজনীন মুন্নি রূপায়নারা দুজন, ফারজানা রূপায়নারা দুজনে কিন্তু 71 টিভির বেশ সিনিয়র এবং প্রভাবশালী সাংবাদিক, এখন এগুলো তো পর্দার আড়ালের কথাবার্তা, আমরা বুঝতেছি না কোথেকে আসতেছে, কিন্তু ধারণা পাচ্ছি যে এটা যে ওই 71 টিভির তাদের নাম ঢুকানো, এখন তারাও গরম হয়ে গিয়ে এখন তারাও যেহেতু সিনিয়র সাংবাদিক, তারাও আবার বিশাল সমিতি আছে না সাংবাদিকদের, পুরো সমিতি নিয়ে এখন এই মহিলার পেছনে লাগছে, মহিলা হয়ে গেছে কোণঠাসা, সাথে কাউকে পাচ্ছে না, এখন বলতেছে না আমি তাদের কারণ নাম কিন্তু আমি ঢুকাই নাই, না আপনি ঢুকাইছেন এটা আমরা দেখছি গতকালকে প্রেস রিলিজে। আমি কী কী হারিয়েছি তার একটা লিস্ট প্রকাশ করলে নিজেরাও বুঝবেন আমি এখন কোন পর্যায়ে আছি, না আমি জানি, আমরা জানি আপনি লিস্ট প্রকাশ করতে হবেন, আপনি কী হারাইছেন, আপনি আপনার সংসার হারাইছেন, কারণ এইগুলো বলার পর তার সংসারে ফিরে যাওয়ার আপনার রাস্তা রাখেন নাই, আপনি আপনার পরকীয়া প্রেমিক হারাইছেন, আপনি আপনার পরকীয়া প্রেমিকের গর্ভজাত সন্তান, ঔরসজাত সন্তান, ভুল বলছি সরি, আপনার পরকীয়া প্রেমিকের ঔরসজাত সন্তান, এবং
আপনার গর্ভজাত সন্তান আপনি হারাইছেন আপনার সিদ্ধান্তে, রাইট? কেউ সে আপনার গলার পাড়া দিয়ে ধরে নেয়, সে যদি আপনাকে চাপ প্রয়োগ করেও থাকে, ওই লোক ওই যে শাকিল আহমেদ, সেই চাপ প্রয়োগ করার জন্য তাকে আইনত ধরার কোনো সুযোগ নাই, সে যদি চাপ প্রয়োগ করে আপনি যদি তার চাপের সাথে একমত না হন, আপনি ইয়ে করবেন না, কী হবে ওয়ার্স্ট কেস সিনারিও কী হবে, আপনি যদি বাচ্চা রেখে দেন তাহলে কী হতো, আপনাদের ব্রেকআপ হয়ে যেত। হ্যাঁ, ব্রেকআপ করার সিদ্ধান্ত তো সেই লোকের আছে, 100% রাইট আছে, এটা কি আপনি সোনার বাংলার অসভ্যতা আমি আইন দিয়ে দুনিয়া বিচার করলে হবে না, সেই লোক যেই মুহূর্তে বলবে যে না আমি এই সম্পর্কে থাকতে চাই না, দ্যাটস ইট, সেটাই আইনি, কেউ জোর করার কোনো সুযোগ কারোর ওপর নাই। সো আপনাকে সেই লোক বলছে বাচ্চা নষ্ট করতে, আপনি তাহলে কী করতে পারতেন? আমি আপনি যদি বলতেন না আমি বাচ্চা নষ্ট করবো না, তাহলে ওই লোক কী বলতো, তাহলে তোমার সাথে আমার সম্পর্ক নাই। ওকে, তাহলে এটা শেষ হইতো কীভাবে, যে আপনাদের ব্রেকআপের মধ্য দিয়ে কিন্তু বাচ্চাটা নিহত হইতো না। ওই লোক আপনাকে বলছে আমার সাথে সম্পর্ক রাখতে হলে বাচ্চা নষ্ট করতে হবে, সেই শর্ত দিছে, আপনি সেই শর্ত অ্যাকসেপ্ট করছেন, করে আপনি বাচ্চা নষ্ট করছেন, একটা বাচ্চা হত্যা করছেন, সেই হত্যার দায় পুরোপুরি আপনার, একান্তই আপনার, আপনার সিদ্ধান্তের দায় একান্তই আপনার, সিদ্ধান্ত না আপনার অ্যাকশনের দায় একান্তই আপনার। আপনার বয়স কত? 18 বছরের কম নাকি? আপনাকে কি শিশু ইয়েতে আইনে বিচার করা লাগবে? আপনার ফাইজলামি কথাবার্তা বাদ দেন, খালি দুনিয়াটা নিজের পক্ষে আসতে হবে, আইন আদালত সব কিছু নিজের পক্ষে থাকা লাগবে না। আমি কী হারিয়েছেন, আপনি কী হারিয়েছেন সেটা আমরা জানি, লিস্ট দ্যাট ডাজেন্ট জাস্টিফাই হোয়াট ইউ হ্যাভ ডান। আমাকে বলা হয়েছে রূপা আপা দেশে আসলে তুমুল লড়াই চলবে, ওই যে ওনাকে বলা হয়েছে বলছে না ভীষণ প্যাক, পর্দার পিছনে খেলাধুলা হচ্ছে, ওনাকে আবার অন্য সাংবাদিকরা বলতেছে রূপা আপার নাম যে ঢুকাইছেন আপনি কিন্তু রূপা আপা দেশে আসলে ফাটাইয়া ফেলবে, পুরো সাংবাদিক গোষ্ঠী কিন্তু এখন আপনার বিরুদ্ধে লেগে গেছে, ওনার পক্ষে আছে, ওইগুলো আর কি বলতেছে। আমাকে বলা হয়েছে রূপা আপা দেশে আসলে তুমুল লড়াই চলবে, সেক্ষেত্রে আমি শক্তিশালী কারণ আমার আর হারানোর ভয় নাই, মানে উনি শক্তিশালী কেন বুঝছেন, আমার এটা বলতেছে না, কারণ আমার পিছনে বিশাল সাংবাদিক পাণ্ডা বাহিনী আছে, কারণ ওনার পিছনে কেউ নাই, ও সবগুলো ওই সাইডে চলে গেছে এখন, তাহলে উনি শক্তিশালী কীভাবে হইল, কারণ ওনার হারানোর ভয় নাই। ওকে, থ্যাংক ইউ, বুঝতে পারছি। 12 নম্বর, শাকিল আহমেদের প্রতি আমার একটাই কথা, আপনার পাশে আপনার শক্তিশালী ওয়াইফ আছেন, ওনার ওয়াইফটা কে সেটা জানাটা দরকার ছিল, বিশাল পরাশক্তি আছে না, সেটা তো আছে, ঠিক আছে, আপনি আপনার জায়গায় ঠিকই বহাল থাকবেন, সেটা তো হয়তো থাকবে, এখন মব জাস্টিস শুরু হয়ে যাবে, এখন মানে হিসেবে কিন্তু উনি শাকিল আহমেদ তার জায়গায় বহাল থাকারই কথা, হি ডিড নাথিং রং, সে পরকীয়া প্রেম করছে আইনের দৃষ্টিতে, মরালি তো অবশ্যই দুইটাই নট নটি, সেটা বলে ফেলছি, আইনের দৃষ্টিতে তাদের মধ্যে কী করতেছে না করতেছে, যদিও বাংলাদেশের আইনে পরকীয়া আনএক্সেপ্টেবল, সেই হিসেবে কিন্তু এই মহিলাও কিন্তু বাংলাদেশে কিন্তু বাংলাদেশের আইনে পরকীয়া শুধুমাত্র পুরুষ করতে পারবে না, মহিলা হলে করতে পারবে, অসভ্য আইন কিছু করার তো নাই। আবার এই বাংলাদেশের আইনে কিন্তু অ্যাবর্শন কিন্তু পুরোপুরি নিষিদ্ধ, সো এই মহিলা কেউই কিন্তু এখানে বাঁচার, বাংলাদেশের অসভ্য আইনে কেউই বাঁচার কোনো উপায় নাই। সো আপনি আপনার জায়গায় ঠিকই বহাল থাকবেন, হ্যাঁ অবশ্যই বহাল থাকার কথা, হি ডিড নাথিং রং অ্যাকর্ডিং টু দ্য ল, লাইক ইন্টারন্যাশনাল ল, বাংলাদেশের ল অনুযায়ী অবশ্যই উনি করছেন, কিন্তু আজ আমি চাকরি হারা, ক্যারিয়ার হারা, সংসার হারা, শূন্য হাতে দাঁড়িয়ে থাকা একজন মানুষ, তা আপনি সংবাদকর্মী, আপনি এত খবর পড়েন, আপনি এত ফুসলিয়ে ধর্ষণের কাহিনী পড়েন, প্রেম করে পরকীয়া প্রেমিক বিয়ে করেন, আপনি এত খবর পড়েন, এত কিছু জানেন, সারাদিন এগুলো নিউজ কভার করেন, তা আপনি কামে গেছেন কী কামে? আপনি তো জানেন যে পরকীয়া প্রেম করলে পুরুষরা হয়তো সেরকম রেসপন্সিবিলিটি নিতে চায় না, নিতে চায় না, তার অনেক কারণ থাকতে পারে, মনোমালিন্য হইতে পারে, বনিবনা হইতেছে না, এই কারণে যত মহিলারা প্রেম করতেছে দুনিয়া সবাইকে বিয়ে করতেছে, বেশিরভাগ মেয়েই তো বিয়ে করে না প্রেমিককে, একেবারে প্রেমিক পিসিএস চাকরিটা পাইতে হবে, নাহলে বিয়ে করে না, সো তো তখন তাদেরকে পরকীয়া প্রেমিক ধর্ষণ প্রলোভন এগুলো বলা যায় না, না মহিলাদের ক্ষেত্রে বলা যাবে না, রাইট? সো আপনি এত খবর পড়েন, আপনি জানেন যে বিবাহ বহির্ভূত সম্পর্কে গেলে এইরকম কনসিকোয়েন্স হইতে পারে, পরবর্তীতে ছেলে পিছুটান দিতে পারে যে কোনো কারণে, ইদার সে দুষ্টামি করে শয়তানি করে পিছুটান দিচ্ছে, অথবা আপনাদের মধ্যে পরিপূর্ণ হচ্ছে না, যেই কারণই হোক, এখানে কারণ গবেষণা করার আমাদের ইচ্ছা সময় আগ্রহ ক্যাপাসিটি কোনোটাই নাই, ইটস বিয়ন্ড আওয়ার ক্যাপাসিটি। ওকে, সো আপনি গেছেন স্বেচ্ছায় সজ্ঞানে, বয়স্ক একজন মহিলা সারা পৃথিবী চড়ে পড়ে খাচ্ছেন, ইংল্যান্ডে ইউকেতে পিএইচডি করতে যাচ্ছেন, পকেটের 20 লাখ টাকা খরচ করে, আপনি যথেষ্ট স্ট্রং মহিলা, যথেষ্ট স্ট্রং, অন্য সময় হইলে কিন্তু আপনাকে 71 টিভিতে প্যানেল বসায় যে একজন স্ট্রং মহিলা সাক্ষাৎকার নিচ্ছি আমরা, এখন হইতেছে যে ওই ব্যাটারি চিপায় ফেলার জন্য এখন আপনি অসহায় অবলা দুর্বল সুজলা সুফলা সরলা নারীটি, এখন কিচ্ছু বোঝেন না, এইসব ফাইজদামিগুলো দেখতে দেখতে আমার বুড়ো হয়ে গেছে, চুলদাড়ি পাকা শুরু হয়ে গেছে আমার, আমার 4 বছরের শিশু সন্তান একবার ভেবে দেখেছেন কী করেছেন আপনি, 4 বছরের শিশু সন্তান আপনি ভেবে দেখেছেন, আপনি আপনার 4 বছরের শিশু সন্তানটার সাথে কী করলেন, আপনি ভেবে দেখছেন আপনি আপনার হাজব্যান্ডের সাথে কী করলেন, আপনার যদি হাজব্যান্ডের সাথে বুনি বোনান হয়, ওকে ফাইন, এখানে প্রসেস আছে, আপনি যান তাকে ডিভোর্স করেন, তাহলে সমাজের কাছে তো আপনার বাচ্চাটাও হয়েও হয় না, আপনি কী করলেন, আপনি স্বামীর সংসার করতেছেন স্বামীর সাথে ইউকেতে, আপনি আপনার পেটে আপনার পরকীয়া প্রেমিকের বাচ্চা, আপনি তখন ভাবেন নাই যে আপনি আপনার 4 বছরের বাচ্চাটার সাথে কী করতেছেন, দুনিয়াটা খালি দোষ, আপনার কোনো দোষ নাই, সব দোষ ওনাদের, অথচ পুরো ঘটনায় একমাত্র দোষী লোক মহিলা এই মহিলা, আর কারো কোনো দোষ নাই পুরো ঘটনার মধ্যে, আমার যেহেতু কিছুই করার নাই আর লড়তে সমস্যা নেই, লড়তে থাকেন, এই সোনার বাংলা মব আপনার পাশে পাবেন, এই কারণে লড়তে পারবেন, নাইলে উন্নত সভ্য দেশ হলে আপনার কেস শুনলে জাজ হাসি হাসতে হাসতে লাথি মেরে কেস উড়াই ফেলে দিত, ডেইলি শো উইথ ফখরুল, সুপ্রিম কোর্টে গতকালকে যেরকম রায় দিছি, গতকালকে রায় দিছিলাম যে ইয়ে বেকসুর খালাস ওই ভদ্রলোক শাকিল আহমেদ আর ওনাকে 50 বছরের জেল দিছি, এই যে
তৃণা আহমেদকে দুই কাউন্টে, একটা হয়েছে বাচ্চা হত্যা হোমিসাইড কাউন্ট কাউন্টে ক্যাটাগরিতে, আর একটা দিছে হচ্ছে যে মিথ্যা বাচ্চা হত্যার অভিযোগ আরেকজনের বিরুদ্ধে আনার কারণে। ওইটা আমি পরে মনে হয়েছে 10 বছর জেল দেয়া একটু বেশি দিয়ে ফেলছি, ওইটা আই গেস 2 বছর জেল জান 2 বছর কমায় দিছি আপনার 10 বছর থেকে, তাহলে আপনার হইলো দুইবার যাবজ্জীবন দিছি পরপর। সো দুই কাউন্টে হচ্ছে 40 বছর আর 42 বছর, হ্যাঁ 50 থেকে কমায় 42 বছর। আমি মনে হয়েছে একটু আবেগী হয়ে গেছিলাম, বাংলাদেশের বিচারকদের মতো আর কি আবেগী হয়ে রায় দিই। ওকে ওকে, আর আপনি জানেন আমি ক্যান্সার জয় করা মানুষ, আহারে ক্যান্সার জয় করা মানুষটা, আপনি মরে গেলে আপনার বাচ্চাটা অ্যাটলিস্ট এই হ্যারাসমেন্টের মুখে পড়তো না, আপনার হাজব্যান্ড এই হ্যারাসমেন্টের মুখে পড়তো না, তারা তো কোনো অপরাধ করে না। এর সাথে যেমন ফদ্রলোক, নিপাট ফদ্রলোক, উনি মিউজিক করুন ওনার মতো আছে, ওনাকেও এখন আন্তর্জাতিক আলোচনার বিষয়বস্তু বানায় ফেলছেন, জাতীয় আলোচনার বিষয়বস্তু আন্তর্জাতিক হবে কেন, আপনাদেরকে কে জানে, বাঙালির মতো আর কি খালি চাপা মুক্তি বেরোয় চলে আসে আন্তর্জাতিক আলোচনা। ওকে 13 নম্বর পরিশেষে দেখো, শেষ পয়েন্টে আসছি আমরা, বুলেট পয়েন্ট। আমিও সংবাদ জগতের মানুষ, বাইরের কেউ নেই, এই জিনিসটা সাংবাদিক ভাই বোনেরা যেন মনে রাখেন, এই অনুরোধটা নাই বুঝছেন না, মনে রাখবে না, একটা সালাম টালাম কালাম দিচ্ছেন, কেউ কিন্তু আপনার এই খবর পিক করে না শুধুমাত্র বসুন্ধরা গ্রুপ ছাড়া, কেন কারণ বসুন্ধরা গ্রুপের সাথে আবার 71 টিভির কী খেলাধুলা কোথায়। সো এটি পুরো ওনার স্ট্যাটাস, পুরো স্ট্যাটাসটার মধ্যেই হাহা হি দিয়ে ভর্তি, অত্যন্ত হাসির স্ট্যাটাস, অত্যন্ত মজাদার স্ট্যাটাস। তো সেখানে আমি আর আমি যা বলার বলে ফেলছি, নতুন করে আসলে কিছু অ্যাড করার নাই। আমি যেটা করবো এখন, যে এখানে মানুষজন যে কমেন্ট করছেন কিছু কমেন্ট পড়বো, কমেন্টগুলো পড়ে আলাপটা শেষ করে দিব। আমি কিছু কমেন্ট পড়ে দেখছি, খুব ইন্টারেস্টিং কমেন্ট। মোহাম্মদ শেখ ফারিদ বলতেছেন, ভ্রূণ হত্যাটা আপনিও এড়াতে পারেন না, একদম 100% কথা। খারাপ লাগছে এরশাদ ভাইয়ের জন্য, উনি তো কোনো দোষ করেননি, কিন্তু উনি এই ঘটনার একজন প্রত্যক্ষ পরোক্ষ ভিকটিম অবশ্যই, এবং বাচ্চাটার জন্য খারাপ লাগছে, বাচ্চাটাও একটা প্রত্যক্ষ পরোক্ষ ভিকটিম। কিন্তু এরশাদ ভাইয়ের কথা উনি বলতেছেন কারণ বাচ্চাটা তো আসলে বুঝতেছে না কী হচ্ছে, ছোটো বাচ্চা এরশাদ, উনি তো খুবই সামাজিক হিউমিলিয়েশনের মুখে, লজ্জার মুখে পড়ছেন, ওনার ঘরের বউ পেটে পরকে প্রেমিকের বাচ্চা নিয়ে ওনার সংসার করতেছে, ওনাই জানেও না, খুবই লজ্জার একটা বিষয় ওনার জন্যে। লজ্জা ওনার তো লজ্জার কিছু নেই, কিন্তু ওনার জন্য একটা এম্বারাসমেন্ট আর কি এটা একটা, এবং ডিসগ্রেস যে কার সাথে উনি সংসার করতেছিলেন, কী ধরনের নর্তকীর সাথে। এরশাদ ভাই শুড ফাইল আ কেস অ্যাগেনস্ট ইউ 100% কে এটা, শাহরিয়ার হাসান, এই না ভদ্রলোকেরা এতক্ষণে বের হয়ে আসতেছে। আই হেট ইউ ভাবি, ও তার মানে পরিচিত মনে হচ্ছে, হাউ কুড ইউ ডু দিস ওয়েন ইউ হ্যাভ আ বিউটিফুল কিড অ্যান্ড আ হাজব্যান্ড লাইক এরশাদ ভাই, শেম অন ইউ, শেম 100%। এই এই ভয়েসগুলো আরও উঠে আসতে হবে, তাহলে আর এই ভদ্রমহিলা ন্যায় বিচার পাবে না, তখন আশা করা যায় আমরা ন্যায় বিচার পাবো ইনশাল্লাহ। তৌফিকুর রহমান মুশিক বলতেছেন, শাকিলের ওইটা ফেস রুচি হলে কীভাবে আর ফেসবুকের মানুষ নোংরা, আর আর আপনি যা ভদ্র তুলনাহীনা। ওকে তানি তাফসিনের আম্মু বলতেছেন, মানলাম শাকিল তোমার সাথে প্রতারণা করেছে, তোমার সর্বস্ব লুটি নিয়ে মিথ্যা প্রতারণা দিয়েছে, সেটার জন্য সে শাস্তিযোগ্য, কিন্তু বোন তুমি কি তোমার দিকটা একটু খেয়াল করেছো, তুমি কী করেছো, তুমি একটা 4 বছরের মেয়ে আছে, একটা স্বামী আছে, তার দুইটা ফ্যামিলি শ্বশুরালয় অনেক লম্বা স্ট্যাটাস দিয়ে ফেলছেন উনি, যে কারণে উনি স্কিপ্ট হয়ে গেলেন, কিছু করার নাই। সবুজ বলতেছেন, আমি বিবাহিত, আপনার 4 সন্তান, আপনি বিবাহিত, আপনার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করেনি নিশ্চয়ই, প্রায় 6 মাসের উপরে আপনাদের সম্পর্কের মেয়াদ, শাকিল আহমেদেরও স্ত্রী আছে, আপনিও একজন নারী হয়ে অন্য নারীর ক্ষতির কারণ হয়ে দাঁড়ালেন কেন, মানে তার ইন্টারেস্টিং সব কথাই কারেক্ট কথা, তার স্ত্রী থাকার পরও বিয়ের আশ্বাসে তার সাথে শারীরিক সম্পর্ক করলেন কেন, আপনি তো শিশু বা কিশোরী নয় যে তার ফাদারটা বুঝে নিতে পারে, 100% লাইক এগুলোই হয়েছে রাইট কথা, কিন্তু বাঙালি তো এগুলো বলে না, হ্যাঁ যাক কিছু মানুষ এসে বলতেছে অ্যাটলিস্ট। এবং এই মহিলার যে জিনিসটা ভালো লাগছে বা ইন এ সেন্স আমি অত্যাশ্চর্য, যে উনি কিন্তু কমেন্ট সেকশন ওপেন রাখছেন এবং মানুষ এগুলো ধুমায় বলতেছে, সো সেটা একটা প্রমাণ যে উনি বাক স্বাধীনতায় বিশ্বাস করে। আরেকটা হইতে পারে আমার ধারণা, যেটা বাঙালি তোর বাক স্বাধীনতায় বিশ্বাস করে না, আমার যেটা ধারণা উনি যেটা করতে যাচ্ছেন, মানে এখানে আসলে বাক স্বাধীনতার কিছু নেই অনেস্টলি, এটা ভিন্ন আলাপ, আমার প্রোফাইলে আমি পাবলিক রাখবো কি রাখবো না এটার সাথে বাক স্বাধীনতার কিছু আসে যায় না, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, আমার লাইফে আমি কীভাবে ডিল করবো সো সেটা আই টেক দ্যাট ব্যাক, এটা বাক স্বাধীনতা এটার সাথে সম্পর্কিত না, কিন্তু আমার ধারণা উনি এটা খুলে রাখছে, মানুষ এসে অশ্লীল কুশ্লীল ভাষায় গালাগালি করলে উনি একটা সিম্প্যাথি পাবে, উনি দেখাইতে পারবে যে আমি একবার কোণঠাসা হয়ে গেছি এই দেশে, সবাই আমার পিছনে লাগছে। আর আই ডোন্ট, এটা খুবই একটা ক্রেজি থিওরি দিচ্ছি বা লাইক খুবই ফার ফেচড থিওরি দিচ্ছি, বাট আই ডোন্ট সি ওয়াই শি উড কিপ হার কমেন্ট সেকশন ওপেন, আই ডোন্ট নো, এটা নিয়ে কথা বলা ঠিক হচ্ছে না যদিও। ফেসবুকের মানুষ নোংরা মানসিকতার কীভাবে হলো, তারা আপনার চরিত্র নিয়ে কথা বলছে বলে, আপনি সুস্থ মস্তিষ্কে ভেবে দেখবেন আপনি কি আসলে চরিত্রবান একটি মেয়ে কিনা, যে স্বামী থাকা সত্ত্বেও পরকীয়া করে প্রেগনেন্ট হয়, আপনার স্বামী সব নোংরা কাজ করলে তখন তো ঠিকই স্বামীর নামে মামলা করতেন, আপনি যেমন ঠিক তেমন ফল পেয়েছেন। এই মহিলা নাদিয়া তাবাসুম, আই লাভ ইউ নাদিয়া তাবাসুম, কারণ এই কথাটা এটা কিন্তু, আপনার স্বামী সব নোংরা কাজ করলে তখন তো ঠিকই স্বামীর নামে মামলা করতেন, এগুলো মহিলাদের মুখ থেকে বের হয় না সাধারণত, যখনই নারী পুরুষ ইস্যু হয় মহিলার এমন কানার কানা আচরণ করে, এরা সবসময় নারীর জন্য ন্যায় বিচার আশা করে, কিন্তু একটা পুরুষ যখন ফাঁসে সেই পুরুষের জন্য ন্যায় বিচার এরা জীবনে দাবি করে না, আমি কখনো কাউকে দেখি না, এরা যখন নারী পুরুষজনিত ঘটনার এমন এক চোখা আচরণ করে, আপনি কিন্তু হাজার হাজার পুরুষ পাবেন যারা নারী পুরুষজনিত ঘটনা নারীর জন্য পক্ষ হয়ে ফাইট করতেছে কথা বলতেছে,
কিন্তু কোনো মহিলাকে ভোকাল জীবনে আপনি দেখছেন? আপনি একটা স্ট্যাটাস পাবেন, একটা মহিলা স্ট্যাটাস দিয়েছে, এখানে তো কমেন্ট করতেছে, এটা একটা ব্যাপার যে আলাদাভাবে ইন্ডিপেন্ডেন্টলি একটা স্ট্যাটাস দিয়ে যে এখানে পুরুষকে ফাঁসানো হচ্ছে, আমরা এই নারীর বিচার চাই, জীবনে দেখবে না। তারা যতক্ষণ অ্যাভয়েড করে থাকা যায়, যতক্ষণ মুখ না খুলে থাকা যায় বা যতক্ষণ সাপোর্ট করা যায়, এরা এইসবের মধ্যে আসে, রাইট? কিন্তু এরা আবার নারীর জন্য নেই বিচার চায় না, এরা যাক সেটা বলে লাভ নাই। কিন্তু এই জন্য আবার আমি এদের সাথে রাগ হয়ে ওদের ওদের ন্যায় বিচার যেখানে ওদের প্রাপ্য সেখানে ন্যায় বিচার আমি চাইবো না, সেটা হবে না। আমি তো এর মতো বদমাইশ না, রাইট? এরা যেখানে ন্যায় বিচার পাওয়া প্রয়োজন, যেই মহিলা যেখানে সেখানে সেই দাবি তুলবো। কিন্তু বাংলাদেশে 80% আমরা স্ট্যাটিস্টিক্যালি এবং কোয়ান্টিটেটিভলি জানি 80% ক্ষেত্রে আপনি রেস্ট অ্যাশুড যে নারী এখানে বদমাইশি করতেছে, রাইট? দিস ইজ জাস্ট ওয়ান অফ দোজ ইনস্টান্সেস। এরশাদ ভাইয়ের জন্য মায়াল হতে আসা জায়গা, বিশাল কমেন্ট সেকশনে কোটি কোটি কমেন্ট আসছে, মোটামুটি এরকম কমেন্টই আসছে। এই যে একজন বলতেছেন, আপনি নিজে এরশাদ ভাই আপনার মেয়ের সাথে চিট করেছেন, এখন গলাবাজি বন্ধ করেন, বিচার আপনার হওয়া দরকার। আপনার ও হওয়া দরকার না, বিচার শুধুই ওনার হওয়া দরকার। এখন অবশ্যই বাংলাদেশের প্রচলিত আইনে পরকীয়া করলে পুরুষকে হইতেছে ধরার রাস্তা আছে, সেই হিসেবে শাকিল আহমেদকেও ধরা হোক, কিন্তু সেই আইনের সাথে আমি একপথ না, যে কারণে আমি ওটা রেফারেন্স হিসেবে ব্যবহার করতেছি না। আমি তার বদমাইশ নেদের মতো এরা হইতেছে যে যারা বিএনপিপন্থী এরা কিন্তু চিল্লাচিল্লি করে হচ্ছে যে ইয়ে মামলা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট না, একটা এগুলো খুব কালো আইন। কিন্তু এদের পক্ষের লক্ষ্য যখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়ে খেলা হয়, আমি তখন দেখছি মানে এদের বিপক্ষের লক্ষ্য, এরা তখন চুপ থাকে, খুশি হয় এবং এরা ক্ষমতা আসলে এরা এটা ব্যবহার করবে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। সো এরা সব হিপোক্রিট, ভণ্ড, কারো কোনো নৈতিক অবস্থান নাই। সো সেটা বললাম আর কি। সো না, আমি এটা আমি এদের মতো হিপোক্রিট না, রাইট? সো বাংলাদেশ আইন যেহেতু অসভ্য আইন আমি বলতেছি, দাবি করতেছি, সুতরাং সেই অসভ্য আইনে আমি চাই না শাকিল আহমেদকে ধরা হোক, সে অসভ্য আইনে আমি চাই না টিনাকেও ধরা হোক, যে গর্ভপাত করানো বাংলাদেশের আইনে পুরোপুরি অবৈধ, ইফ আই এম নট রং। তো কিন্তু আমি সেইটার সাথে একমত না, আমার এটার নুয়ান্সড পজিশন অবশ্যই, এটা কেন গর্ভপাত করানো হচ্ছে, সার্কামস্টান্সেস, দ্য টোটালিটি অফ সার্কামস্টান্সেস কনসিডারেশনে নিতে হবে, সেটা অবশ্যই কোর্টের নেওয়া উচিত, বাংলাদেশ আর কোর্ট, ওকে জোকস বলতে যাচ্ছি না। সো যা হোক, এইখানে তৃণা ইসলামের বিরুদ্ধে লিগালি যেসব অভিযোগ আনার সুযোগ আছে, আমি শুধু সেখানে সীমাবদ্ধ থাকতে চাচ্ছি। উনি যেই নোটিগিরি করেছেন সেটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না, সেটা সামাজিক হিউমিলিয়েশনের বিষয়, সেটা আইনি জুরিসডিকশনের মধ্যে পড়ে না নেসেসারিলি। আমার দৃষ্টিতে আইনি জুরিসডিকশনে পড়ে উনি বাচ্চাটাকে ইয়ে করার ব্যাপারটা, কী বলে, যেভাবে নষ্ট নষ্ট করছেন, যে স্টেজে করছেন, মনে হচ্ছে ওই স্টেজে করা অ্যালাউড হওয়ার সুযোগ নাই, কারণ নাই। এবং এটা এমন না যে বাচ্চার লাইফ থ্রেটেন বা মায়ের লাইফ থ্রেটেন, কোনোটাই না, এরা হইতেছে এরা কামড়াকামড়ি করে একটা বাচ্চা নষ্ট করছে, ঠুক আর্লি স্টেজে বলে মনে হচ্ছে না, সব কিছু মিলে আর কি। সেটা এখানে উনি একটা আইনি অপরাধ করছেন বলে আমার মনে হচ্ছে, আর একটা একটা গর্হিত মিথ্যা অভিযোগ আনছেন এক লোকের বিরুদ্ধে, সো মিথ্যা অভিযোগ, ডিফেমেশন মামলা হইতে পারে সেখানে। আরেকটা কী জানি বলে ডিফেমেশন বলে, আরেকটা বলে হচ্ছে লাইবেল, লাইবেল মামলা হইতে পারে সেখানে। সো আইনি দৃষ্টিতে, আমার দৃষ্টিতে দুইটা বৈধ জায়গা আছে ওনার সাথে ওনাকে ধরার জন্য, এছাড়া আর এখানে কেউ আর কারো কোনো দোষ নাই। শাকিল আহমেদ কালকে যেরকম বলছে বেকসুর খালাস, আর ওনাকে আইনি প্রক্রিয়ায় ধরা হোক।